স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করলো বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার সাহা। শুক্রবার সকালে বারাসাত 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এফপি স্কুলের পড়ুয়াদের নিয়ে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমিত সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায় পাঠ্যক্রমে আরও বাস্তবমুখী গড়ে তোলার উদ্দেশ্যেই এই দিনের উদ্যোগ। ছাত্রছাত্রীদের যেগুলি তাদের পুস্তক পাঠ্যপুস্তকে পড়ছে সেগুলোই যাতে তারা চাক্ষুষ করতে পারে সেই লক্ষ্যে এই ভ্রমণের উদ্যোগ। এমনটাই জানালেন বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার সাহা। আছে রামকৃষ্ণপুর ফ্রি প্রাইমারি স্কুল নতুন, এই এদের যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষামূলক ভ্রমণের অঙ্গ হিসাবে আমরা আজকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি এবং শিক্ষাকে বাস্তবমুখী করে তোলাটাই আরও উদ্দেশ্য। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সকলের সহযোগিতায় যেভাবে শিক্ষার পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করে তোলার চেষ্টা চলছে সে কথাকে মাথায় রেখেই আমরা এটাকে ওদের একটা প্রজেক্টের মতো করে নিয়ে যাচ্ছি, যাতে যেগুলো ওরা বইতে পড়ছে সেগুলোকেই যাতে ওরা বাস্তবে দেখে তার চরিত্রায়ণ সম্পর্কে আরও বেশি আত্মস্থ করতে পারে। কতজন স্টুডেন্ট যাচ্ছে আজকে? আজকে প্রায় আমাদের শতাধিক বাচ্চা এখান থেকে যাচ্ছে, কিছু কিছু বাচ্চার অভিভাবকরা রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলেই যাচ্ছে। সারা বছর ধারাবাহিকভাবে যদি মানুষের সাথে মানুষের পাতে মানুষকে সঙ্গে নিয়ে চলবার প্রবণতা যদি কেউ থাকে সেটা এই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদেরই আছে, যে কারণে দেখবেন হাজার কুৎসা হাজার অপপ্রচারের বিরুদ্ধে মানুষ যখন তার মত প্রকাশের সুযোগ পায় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছেন। এইখান থেকে বেরোনোর জন্য একটা নির্মল পরিবেশ দান করার জন্য একটা মুক্ত পরিবেশে বাচ্চাদের অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে আমাদের এই চিন্তাভাবনাটা কিন্তু আমরা শুরু করেছিলাম এই বছরই প্রথম। গভর্নমেন্টের একটা নোটিফিকেশান ছিল সামার প্রজেক্ট, সামার প্রজেক্টে বলা হয়েছিল বাচ্চাদেরকে যদি কাছাকাছি কোনো দর্শনীয় স্থান থাকে নিয়ে যান, তারা প্রকৃতির মাঝখান থেকে চিনতে শিখুক, মুক্ত পরিবেশে ওরা একটু হাঁটুক, এটা আমাদের সামার প্রজেক্টেরই একটা অংশ। তো যেহেতু সামার প্রজেক্টটা ওটা ছিল মূলত গ্রীষ্মকালীন একটা বিষয়, ওই সময়টা অত্যাধিক গরমের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারিনি, তখন থেকেই আমাদের চিন্তাভাবনা করা হয়েছিল ওয়েদারটা একটু সুন্দর হলে আমরা তখনই বাচ্চাদেরকে নিয়ে বেরোবো। তো যেহেতু ডিসেম্বর মাস আমাদের পরীক্ষার একটা বিষয় রয়েছে, জানুয়ারিতে স্পোর্টস চলে, তো সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসটা বেছে নিলাম। খুব ভালো লাগছে। আগে কোনদিন চিড়িয়াখানা গেছিস? না, অনেক আনন্দ হচ্ছে।